হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়ান্সমম ব্লগ। আর আমি লিনা। আর আজকের দিনটা আমি সকাল থেকে শুরু করছি, এখন বাজে 9:30। আর আজকে ঘুম থেকে উঠেছি 8:30। ঘুম থেকে উঠে এখনো চাও খাইনি, ব্রাশও করিনি, কিচ্ছু করিনি। এই এতক্ষণ ধরে যে বিছানা গুছালাম আর এই যে বদমাশটাকে মানে সোজা করতে করতে দেখো, হাসিটা দেখো। আমার মুখ ঢাকছিস কেন তুই? হ্যাঁ, ও খাবে না, কিছু করবে না, এইসব করতে করতে মা খাওয়ালো আর আমি পেছন পেছন ঘুরলাম। এই করে করে 1 ঘন্টা কেটে গেল এইবারে। আর আমি ততক্ষণে যে একটু বিছানাটা গুছিয়ে নিলাম, আর ঠান্ডা পড়েছে, বিছানা ভর্তি জিনিসপত্র হয়ে যাচ্ছে এখন। আর শুধু চাদর বার করা হয়েছে, এরপরে আস্তে আস্তে বার করতে হবে। ভালোই ঠান্ডা পড়েছে, চোখ মুখ পুরো চচ্চর চচ্চর করছে। আর আমার তো এমনি ড্রাই স্কিন, ওই যে মা আজকে ক্রিম মাখলো, মা জীবনেও ক্রিম মাখে না, আজকে মারছে মানে টান ধরে গেছে, বলছে কি মাখবো। ওই যে মা বার করে মাখলো এখন। আর এই যে এইটাকে এখন খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়েছে, ও খেলবে, এবার আমি যাবো চা করতে। নেই মানে ভালো লাগছে না, সবারই মন ভালো নেই, কারণ বাড়ি ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, সব অনুষ্ঠান এক এক করে চলে গেছে। অবশ্য সামনে কার্তিক পুজো আসছে, আর দেখি সবাই কে কি করে, চলো দেখাই। এই যে প্রদীপ লেগে পড়েছে আমার ট্রাভেল ব্লগ। ট্রাভেল ব্লগ এডিট করছো? ও আচ্ছা, ফেসবুকে ছাড়ছে আজকের ব্লগটা। আর এবার আমি চাটা করব, আর 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 কি করি চলো দেখি কি করা যায়। প্রচুর এই তুমি জল দিয়েছো বাগানের গাছগুলোতে, সেই একদিন দিয়ে সার দিয়েছো? ঘরের মাঝখানে গ্যাস সিলিন্ডার, এই যে ওভেন, এটা বার করে রান্না বান্না হয়েছে, ভাইফোঁটা রান্না। এটাকে এখন ওপরে তুলতে হবে, ওভেনটাকে, সেই কি বলে ওগুলোকে, বক্সগুলো থাকে না বাথরুমের ওপরে, ওইগুলোর ওপরে থাকে আমার সব বাসনপত্র, এক্সট্রা বাসন, এই সব জিনিসপত্র। তো এটাকে তুলতে হবে, এটাকে গ্যারেজ ঘরে দিতে হবে। আর এই দিকে দেখো, সেই গালকে ওদেরকে টিফিনে আর কি, এইগুলো বার করে ওদের টিফিন দিয়েছিলাম, তো সেই জিনিসগুলো রয়েছে, এগুলোকে সব আমার এখন তুলতে হবে। আর আমার এই জায়গাটার অবস্থা দেখবে, মানে এটা না ফুলের টং, ওই দেখো টং করে উঠছে, মানে কি অবস্থা, সব এলোমেলো বার করা হয়েছে জিনিসপত্র। এবার এইসব জিনিসগুলো আমাকে গুছাতে হবে, মানে কি অবস্থায় রয়েছে বুঝতে পারছো? ওই দেখো পুজোর খই, মুড়কি, এটাকে আমার এখনও কৌটায় ঢালতে হবে, কৌটায় ঢালা হয়নি, মানে যা তো অবস্থা হয়ে রয়েছে আমার রান্নাঘরের, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো চলো আগে আমি একটু চাটা কিছু করে নিই। এই যে তুমি কাজ করবে আর আমি ভিডিও করব। ওই যে ঠাকুর ঘরে এই যে পুজো হয়েছে, সে বাসন টাসন সব ধোয়া হয়েছে, দেখো কিচ্ছু তোলা হয়নি। বিছানাটা এখন তুলে দিই। হ্যাঁ, এগুলো করে তুলে দিই এখন, পরে নাও। বিছানা পরে তুলে রাখো, এই বিছানায় তো শোয়া হয়নি, পরে নিয়ে রাখবে। পুরো ঠাকুর ঘরটা এলোমেলো হয়ে রয়েছে, গুছাতে হবে, মানে সব কাজ করে দিচ্ছি। আমার বাগানের গাছগুলো দেখি তো সব বেঁচে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, জবা গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই গাছটা কেটে দিতে হবে, বাগানের গাছ ছোট 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 দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের সকালের টিফিন কিন্তু রেডি। আর সকালের টিফিন মানে চা মুড়ি, আর মুড়ির সঙ্গে চানাচুর নিয়ে নিয়েছি কমলার, প্রদীপ আর মায়ের, আর আমারটা চানাচুর ছাড়া। চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু বাগানে যাচ্ছি। আর বাগানে যাওয়ার পথে ওই যে আমাদের বাড়ির সামনের পুকুরটায় দেখো পোনা মাছ ছাড়ছে, মানে মাছের পোনা ছাড়ছে, কি দারুণ লাগছে দেখতে। আমি ফার্স্ট টাইম মানে দেখেছি, মানে কাছ থেকে এরকম ফার্স্ট টাইম দেখলাম। দেখো বাগানে বকফুল তুলতে চলে এসেছি, স্নান করে শাড়ি টাড়ি পরে, আজকে কিন্তু আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, রান্নার ভিডিও করবার জন্য শাড়ি পরে নিয়েছি। আর এই বকফুল পাচ্ছি, বকফুলের রেসিপি করবো, বকফুলের একটা ইউনিক রেসিপি করবো, ফোটা বকফুলগুলো আমার সেই রেসিপিটাই কাজে লেগে যাবে। বড়া তো আমরা সবসময় খাই, আর এটা এত টেস্টি হয় এই রেসিপিটা, সেদিনকে মা করেছিল, আমাদের মাঝে মাঝেই হয়, মা তো বলে আমরা ছোটোবেলায় খুব খেতাম, আমাদের বাড়িতে বকফুল গাছ ছিল তো আমার দিদা করতো, মা আর কি বলে, তো এটা আমার মায়ের থেকেই শেখা এই রেসিপিটা।
প্রচুর বক ফুল আছে উপরে, দেখো শুধু কত পেরেছে এগুলো দেখো। এবার ওই উপরের ডাল থেকে বাকি হবে, এই এই ডাল থেকে নামিয়ে দাও, এই ডাল থেকে গাছে অনেক কাঠ মাজালি আছে। কি আছে এই কাঠ মাজালি কে কে বলো? আমি কিন্তু বলি না, এটা আমার ভাষা না, মানে আমার ভাষা না, মানে আমি বলি না, আমি কাঠ পিঁপড়েই বলি, কিন্তু আমার আমরা বাঙাল তো কিন্তু বলতো, আমার ঠাকুমারা দাদুরা বলতো মাইজেলি, মানে কাঠ মাইজেলি, মানে ওটার অ্যাকচুয়াল আমি জানি না, আমার ঠাকুমারা বলতো, এটা বাংলাদেশের ভাষা হয় আর কি, বলে মাইজেলি, এটা বাংলাদেশের ভাষা, বাঙাল ভাষা, আমরা যেহেতু বাঙাল সেহেতু আমরা জানি এই ভাষাটা। আমি জানি কিন্তু আমি বলিনি কোনোদিনও। হ্যাঁ সেটা আমিও বলি না, কাঠ পিঁপড়ে রান্না করে ফেলেছে, কারণ বাবাকে খাবার দিতে হবে, বাবা তো খাবে সকাল সকাল, এবার দেরি হয়ে যায় ভিডিও করতে গেলে, আর আমার রান্না চ্যানেলের ভিডিওর জন্য এরকম বক ফুল সবকিছু রেডি দেখাই তোমার। কত বক ফুল হয়েছে, এই যে ফোঁটাগুলো দিয়ে আমি যে রেসিপিটা করব সেটা করব, কারণ এই ফোঁটাগুলো কোনো কাজে লাগে না, কিন্তু ওই রেসিপিটা করলে মানে কোনো অসাধারণ স্বাদ, তোমরা ফোঁটা ফুলগুলোই খুঁজে বেড়াবে, মানে ওই রেসিপিটা গোটা ফুল দিয়েও হয়, কিন্তু গোটা ফুলগুলো সবাই বড়ার জন্য ইনভেস্ট করে, শুধু শুধু নষ্ট করে না, বুঝেছো, ইনভেস্ট করে। এই যে কত ফুল হয়েছে, আর আমাদের আজকে কি রান্না হয়েছে দেখাই, একদম সিম্পল মেনু, এটা হচ্ছে আমার ভিডিওর জন্য লাগবে, দাঁড়াও তুলতেই তো পারি না, এই দেখো এটা হচ্ছে চাল কুমড়ো করেছে মা সর্ষে ফোড়ন দিয়ে, এদিকে ভাত আছে, আর এই যে এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা বাবার জন্য দিয়ে দিয়েছে, আর এখানে আছে মুসুর ডাল, আর এর সাথে হবে হচ্ছে আমরা তো ভিডিও শুট হওয়ার পরে খাবো, এর সাথে হবে বক ফুলের বড়া হবে, বক ফুলের ভাপা হবে, শশার চচ্চড়ি, পাপানকে এবার স্নান টান করানো হবে। হ্যাঁ গেট বন্ধ করে দিচ্ছি, বাবা যায়নি, দাদুকে খেতে দিতে যাচ্ছে, তো দাদু না খেয়ে থাকবে না, না দিতে গেলে আমার ওখানে বাবারও কাজ আছে স্টোরে, একটু কাজ করে আসবে তারপরে। তোমার জন্য টেন আনবে, আর আমাদের মা রান্না করলো, রান্না বান্না কমপ্লিট, এরপরে আমার শুধু ভিডিও রান্না হবে। দাদা তাড়াও তাড়াও তাড়াও, কাব্য তোমার নাম কি, তোমার নাম কি বলো, কাব্য বলো, কাব্য তাহলে আমি টেন বলে ডাকবো, কিন্তু বলো কাব্য বলো, না বলবে না তো, বলো কাব্য, এই টেন টেন ভাত খাবি, না না তাহলে বলো কাব্য, কাব্য শেষ হলো, দেখো পুরো কি অবস্থা রান্না বান্না করতে গিয়ে, আজকে তিনটে মেনু করেছি রান্না চ্যানেলের রান্নার ভিডিওতে, তো সেই জন্য অনেকটা সময় লেগে গেছে, আর এইদিকে ওই যে কি বদমাশি করছে ও দেখো হবে, আর এইদিকে আমি এখন একটু পার্লারে যাবো, অনেকদিন পার্লারে যাই না, সেই পুজোর আগে গেছি, দেখো আইব্রো গুলো কি অবস্থা হয়েছে, একটু আইব্রো করব, আর দেখি যদি একটু ফেসিয়াল বা মাসাজ কিছু একটা করা যায়, মানে সময়ে কুলায় তাহলে করব, এই হচ্ছে ব্যাপার, আজকে সারাদিন মানে রান্না শুট করতে করতেই কেটে গেল, আজকে সারাদিনে সেরকম ভাবে কিছু কাজকর্ম করা হয়নি, ওই দেখো মাইকটা আমার এখানে রয়েছে গোজা, আর রান্নার ভিডিওতে একটু মাইক দিয়ে মানে করতে হয়, নাহলে সাউন্ডটা তো ক্লিয়ার আসে না, ব্লগের মতো এরকম ভাবে তো হয় না শুটটা, আর পাপা আজকে কাব্য ফার্স্ট টাইম বললো, ওর ডাকলাম আমি রেখেছিলাম কাব্য, কেউ ডাকে না, শুধু ওই আশেপাশের বাড়িতে ডাকে দু একজনা কাব্য, তাদের সবাই পাপান পাপানই করে, নাহলে কিয়ান বলে, ওকে কিয়ান বলে, যেটা ওর অরিজিনাল নাম, কিয়ান বলেই সবাই ডাকে, তো আজকে ওকে বলছি বলো কিয়ান, কিছুতেই বলবে না, ওর নাম জিজ্ঞেস করলে বলবে কি বদদাদা, এবার আমি বলছি না বলো তো কাব্য, দিয়ে বলছি কাবু 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 এইসব বলছি। হ্যাঁ কি বলো, কাবু তোমার নাম কি, কাব্য বলো, কাব্য, হ্যাঁ তোমার নাম কি, এটা টাটার দেখতে পেয়েছে, তোমার নাম কি একবার বলো, কাব্য বলো, কাব্য
আজকে ফার্স্ট টাইম বললো আর কি, যে কাবু একটুখানি শোনা গেল। হ্যাঁ কাবু বলছে, এইটা আমার ক্যামেরা বন্দি হয়ে থাকলো, এটা পুরো থাকবে আমার ইউটিউবে। ও বলেছিল ফার্স্ট টাইম কাবু। প্রচন্ড গরম লাগছে, একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, কিন্তু আমি ঠান্ডার এক ফোঁটা ঠোঁ বুঝতে পারছি না, আমার এত গরম লাগছে উনুনে রান্না করে। এই যে আমি আবার রেডি হয়ে গেছি, এরকম এটা পরে নিলাম, পাপনের খাওয়া কমপ্লিট হয়েছে, এইবারে যাচ্ছি পার্লারে। শাড়ি পরে, মা বলছিল শাড়ি পরে যা, কিন্তু শাড়ি পরে বাজারে ম্যানেজ করাটা একটু চাপের ব্যাপার, মোটর সাইকেলে করে যাবো তো। তো চলো, কিছু নেবো না হাতে, একটা পার্সও নিচ্ছি না, কারণ প্রদীপ সাথে গেলে আমার কিছু দরকার হয় না নেওয়ার। বন্ধ করে দাও ভেতর থেকে। পার্লারে ঢুকে গেছি, এই যে ফেসিয়াল হবে, মেনিকিওর পেডিকিওর হবে, আইব্রো হবে, অনেক কিছু হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মুখটা, কিছু পরিবর্তন হয়েছে? ক্লান্তি ভাবটা থাকে না সেটা কেটে যায়, করেছি, কিন্তু এখন চুলটা পুরো লেফটে আছড়ে নিয়েছি, তো কেমন একটা লাগছে। রাস্তাঘাট পার্লার সব ফাঁকা হয়ে গেছে, কত প্রদীপ তো সে তখন পেটি পেটি, কিন্তু কত স্যানিটাইজার, এইগুলোকে সব ঢুকিয়ে দেবো, এগুলো তো এখন আর লাগে না। দেখো মাস্ক আরো রয়েছে, আরো কয়েক পেটি মনে হয় মাস্ক রয়েছে, এই কটা ইউজ করতাম, এই বাক্সটা সবসময় ওই ওয়ার্ড্রপে ছিল, এগুলোকে এখন আর দরকার নেই, সব ঢুকিয়ে দেবো। কি করলো এই জায়গাটা, আমি পরিষ্কার করার জন্য বার করলাম, ওই যে বিছানা চাদর টাদর সব উল্টে দেয়, মানে কিচ্ছু ঠিক রাখতে দেবে না, ওই যে তলা দিয়ে গাড়ি ঢুকাবে হয়ে যাচ্ছে। এখন ওপরের ঘরে যাচ্ছি, ওপরের ঘর থেকে দেখি পাপানের কটা শীতের জামা কাপড় নিয়ে আসি বার করে, মানে পাতলা পাতলা কিছু ফুল হাতা বার করে নিয়ে আসি। এই দেখো শীতের পোশাক সব বেরিয়ে গেল, এগুলো পাপানের জন্য সব বার করলাম, পাপানের ফুল হাতা গেঞ্জি টেঞ্জি যেগুলো ছিল, ফুল প্যান্ট মানে ওই হালকা পাতলা যেগুলো, সেগুলোকে বার করে নিলাম। আর প্রদীপের দুটো টুপি বার করলাম, কারণ বাইক নিয়ে এদিক ওদিক যাচ্ছে, সন্ধ্যাবেলায় বেশ ঠান্ডা, কারণ পার্লার থেকে আসার সময় দেখছি প্রচণ্ড ঠান্ডা লাগছে। প্রদীপ বলছে আমারও তো শীত করছে, আমি বলছি ঘরে গিয়ে তাহলে কিছু একটা গায়ে দিয়ে তারপরে বেরো, ও বেরোনো ছিল দিয়ে বলছে না এখন আমার দেরি হয়ে যাবে, আমার টাইম হয়ে গেছে, আমাকে যেতেই হবে, আর ঘরে ঢুকলো না, ঠান্ডার মধ্যেই চলে গেলো, ওই জন্য দুটো টুপি বার করে নিলাম। মানে ফুলাতা গেঞ্জি বা শার্টের সঙ্গে একটা টুপি পরলে এখন হয়ে যাচ্ছে বাইক টাইক চালালে। আর এই যে এগুলো বার করলাম, আর আমি এই যে একটা বাটিকের পাতলা চাদর বার করলাম, যদি ঠান্ডা ঠান্ডা লাগে, কারণ আমার তো এমনি ঠান্ডার প্রবলেম গলায় টলায় দেওয়ার জন্য, বাই চান্স বা হুট করে একটু বাজারে বেরোলাম তখন এটা মানে কানে জড়িয়ে বেরোনো যাবে, ওই জন্য এটাকে বার করলাম। আমি স্টোল তো নিচে আছেই অনেকগুলো, আর এই যে পাপানের মেনলি বার করলাম, ওর প্রচুর লাগে, আর একটা প্যান্ট, আর হাগিস তো ঘরে সবসময় পরাই না, না এবার একটা প্যান্ট পরালে পরে 10-15 মিনিট থাকে, এমনি ইস করবে না, এমনি যদি প্যান্ট খুলে রাখি মানে পরালাম না তাহলে ইউজ করবে না, প্যান্ট পরানোর 5 মিনিটের মধ্যে ইউজ করে দেবে, মানে এত বদমাস, ওই জন্য প্রচুর প্যান্ট লাগে, এবার ওর প্যান্টই বেশি বার করলাম। ওখানে ভাত, এই যে কুকারে ভাত, আর এদিকে ডালটা বসিয়ে দিলাম, দুপুরের ডাল, দুপুরে একবারে মা বেশি করে রেখেছিল, এই যে অনেকটা ডাল আছে, আর এদিকে রয়েছে এই যে ভাত বসালাম, আর এদিকে দেখবে দাঁড়ো লাইটটা জ্বালাই, আমি আজকে রান্না চ্যানেলের জন্য যেটা শুট করেছি সেটা একটুখানি আছে, দাঁড়ো তোমাদের দেখাই। দেখো অল্প অল্প করে আছে, এসব খাওয়া হয়ে গেছে দুপুরে আমাদের। এই যে এটা হচ্ছে বক ফুলের, মানে বক ফুলের ভাপা এটা আর কি,
দেখো কি দারুণ হয়েছিল না, খেতে তো ফাটাফাটি হয়েছে যে বক ফুলের ভাপা। আর এটা হচ্ছে শশা, এটা হচ্ছে ওই শশা বটি বা এরকম টাইপের কিছু একটা বলে, মানে এটা আমরা খাস বাংলায় শশা বটি বলি বা শশা ভাজাও বলতে পারো, ভাজা ঠিক নয়, ভাজা এরকম হয় না, এটা শশা বটি। মানে দারুণ টেস্টি, দারুণ টেস্টি খাবার দুটো রান্নায়, মানে হয় শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, নাকি শুধু এরকম শশা করে নিলে না এটা দিয়ে খাওয়া যাবে, আর কিচ্ছু দরকার হবে না। আর এই যে বকফুলের বড়া করেছিলাম, এই যে আর দুটো অবশিষ্ট আছে, আর বকফুল প্রচুর আছে, এরপরে রাতে এইগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এমনি তো রয়েছে দুপুরের সব কিছু। আর এই যে ডালটা ফুটে গেছে, গরম করে নিচ্ছি, অফ করে দিয়ে যাই। আর আমি আবার কি করছি দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, এটা কমিয়ে দিয়ে যাই। বাপরে, এই দেখো আমি প্রচন্ড টেনশনে ছিলাম জল পড়বে, হ্যাঁ ঠিকই জল পড়ছে, দেখো আমি গাছে জল দিচ্ছি এদিকে, আবার ওরে বাবারি গেল ওই ভারী বালতি, আমি আর উঁচু করতে পারছি না, বেশি পড়ে গেছে। ওই দিকের গাছগুলোতে দেয়া হয়েছে, গাছগুলো কিন্তু আমার সব লেগে গেছে, সব দিলাম। বাবা এটা তো আবার করিয়েও চলে এসছে, এই যে তাই তো কুড়ি এসে গেছে। এই কদিন হলো, তিন চার দিন হলো লাগালাম, তিন চার দিন না, মানে এই কবে লাগালাম, কালী পুজোর দু তিন তিন চার দিন আগে। হ্যাঁ দেখো এগুলো তো সব জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, এগুলো সব জল দিয়ে দিলাম। ওইদিকে মনে হয় বাবা এসছে, তাহলে প্লেনটা নিয়ে যাই গিয়ে খুলে দিই। এই দেখো এটাকে ছাদে রেখে চলে গেছে। এই দেখো আমার ক্লিপ সব কোথায় কি পড়ে রয়েছে দেখে, বাবা এসছে ওইখানে নিচে, চলো গেটটা খুলে দিই। তো সারাদিনের কাজকর্মের পরে সমস্ত কিছু শেষে খেতে বসে গেছি, আর আমি কলাপাতাই নিয়ে বসে পড়েছি, আর কলাপাতা যেহেতু আমার ছিলই ঘরে, ওই জন্য ভাবলাম কলাপাতাতেই খাই, কারণ আমি কলাপাতায় খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এই যে আমি রাতের খাবার নিয়ে বসে পড়েছি, আর এখানে ভিডিওটা শেষ করছি, আর আজকে সারাদিনের টুকটাক কাজকর্ম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব যেটুকু সেটুকুই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে রেখো, আর যদি আমার ফেসবুক বন্ধু হয়ে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। চলো থ্যাংক ইউ, টাটা।